এই দুর্নীতির মাধ্যমে যে অর্জিত যে ওনাদের যে চুক্তি যেটা ওনারা করেছেন সেই চুক্তির বৈধতা নেই। যে চুক্তিটা অবৈধ পন্থায় অবৈধ ইয়েতে করা হয়েছে সেই চুক্তি থাকতে পারে না। আর যে নাইকো কানাডিয়ান কোর্টে এটা স্বীকার করেছে, তারা এখানে ড্রাইভিং করেছে, তারা এখানে ঘুষ দিয়েছে, সেটা তারা কানাডার কোর্টে স্বীকার করেছে। এবং এখানে কোর্ট যেটা বলছেন, দেখেন এনার্জি মিনিস্টারকে টাকা দিয়েছে তারা, তৎকালীন এনার্জি মিনিস্টার মোশাররফ হোসেন সাহেবকে তারা টাকা দিয়েছে, এছাড়া তারা সেলিম ভুঁইয়া এবং আরবিন শরীফ তার মাধ্যমে সুইস ইয়ে ছিল ওনার মাধ্যমে কাসেম শরীফ সেলিম ভুঁইয়া এই দুজনের মাধ্যমে তারা টাকা দিয়েছে গিয়াসুদ্দিন আল মামুনকে। সেই টাকার পরিমাণটাও আছে এখানে এই মামলার, এক কোটির অধিক টাকা গিয়াসুদ্দিন মামুন দিয়েছে, সেলিম ভুঁইয়া নিজেও 50 করে বলছেন টাকাটা নিয়েছে, যার কারণে এখানে করাপশনটা এটা যেহেতু বাইরের দেশের প্রতিষ্ঠিত সেই ক্ষেত্রে এই কোর্ট বলছে যে তারা যে করাপশনের মাধ্যমে যে 2003-6 সময়ে যে চুক্তিটা করেছে জয়েন্ট ভেঞ্চারের চুক্তিটা সেটাকে কোর্ট এটা বাতিল বলছে। নাইকো তো একটা আর্বিট্রেশন করেছে বাইরে ইয়েতে তাদের এটা যে বাতিলের বিরুদ্ধে, এখন সেইখানে এটা দেখানো হবে যে তাদের যে একটা কোর্ট অফ লতে যেটা বলছে, এবং এটা ক্যানাডিয়ান কোর্ট যেহেতু বলছে একবার ক্যানাডিয়ান কোর্টে তারা স্বীকার করে নিয়ে গেছে, আমাদের কোর্ট সেটাকেই অ্যাফার্ম করছে যে তারা স্বীকার করছে করাপশনে, সেই যেহেতু করাপশনের মাধ্যমে যদি কাজ করে সেটাতে কোনোভাবে বৈধতা দেওয়া যাবে না, এটা হচ্ছে মূল কথা কোর্টে। এখানে আমাদের রিপিটিশনটা ফাইল করা ছিল একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, সেখানে ওদের করাপশনের মাধ্যমে অর্জিত যে চুক্তি সেই চুক্তিটাকে বাস্তবায়ন করা যাবে না সেটা ছিল ওনাদের বক্তব্য। হাইকোর্ট এটাকে রুলটা অ্যাবসলিউট করেছিল, তার আগে ওনারা গেছিলেন অ্যাপেলেটেশনে, তো অ্যাপেলেটেশনে ওনাদেরকে শুনছে, আমি রাষ্ট্রপক্ষে আমি ছিলাম এবং আবেদনকারীর পক্ষেও ছিলেন লয়ার, ওনারা সবাইকে শুনে আদালত এটা বলছেন যে না, ওনারা যে বলছেন যে এই কথা বলছেন যে নাও যেটা বলছেন যে যেটা যে চুক্তিটা অবৈধ পন্থায় অবৈধ ইয়েতে করা হয়েছে সেই চুক্তি থাকতে পারে না। এটা হচ্ছেন যে ডিরেক্ট সয়েন্স অফ বিটুইন দি রিপিট রেসপন্ডেন্ট নাম্বার 3 and 4 টু বি উইদাউট লফুল অথরিটি অ্যান্ড ইজ অফ নন লিগ্যাল ইফেক্ট দাস ভয়েড অ্যামিনিশিও, বলছেন এটা একদম ভয়েড প্রথম থেকে এটা বাতিল। নাইকোর এই মামলাটার সম্বন্ধে যেটা বলা হচ্ছে 2000 যে এইখানে না, এই মামলার সম্বন্ধে উনি যেই প্রশ্নগুলো তুলছেন প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিয়েছেন, ওনারা যে ব্রাইব দিয়েছেন এই যে এই ব্রাইবিংটা বলছে ওইখানে কোর্টে স্বীকার করে নিচ্ছেন এই ইয়ের কোর্টে, এবং এটা বলছেন যে পে $4 million $4 million দিয়েছেন কাসেম শরীফকে, ওইখান থেকে $50,000 দিয়েছেন সেলিম ভুঁইয়াকে, তা এই সবগুলো এখানে ওদের যে স্টেটমেন্টগুলো আছে ক্যানাডিয়ান কোর্টে সেইগুলো থেকে এই কথাগুলো বলা হয়েছে এবং সেখান থেকে এখানে কোর্ট করা হয়েছে। আমাদের সুপ্রিম কোর্টের এটা আদেশ, এই আদেশ আমাদের জন্য চূড়ান্ত, আমাদের অ্যাপেক্স কোর্ট এটা, সেই কোর্ট এটা বলে দিয়েছে যে এই যে দুর্নীতির মাধ্যমে যে অর্জিত যে ওনাদের যে চুক্তি যেটা ওনারা করেছেন সেই চুক্তির বৈধতা নেই।